দেশে সেবা করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুখবর। সশস্ত্র সীমাবল বা SSB তে চলছে কর্মী নিয়োগ। 18 জনের SSB-র তরফে হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি SSB-র অফিসিয়াল ওয়েবসাইটে SSBRECTT.government.in এগিয়ে আবেদন জানাতে পারেন। সশস্ত্র সীমাবলের তরফে জানানো হয়েছে, মোট 1656টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল সহ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্য পদ হেড কনস্টেবল, টেকনিশিয়ান মোট 914টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবল ট্রান্সম্যান মোট 543টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট ভেটেনারি মোট 18টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। সাব ইন্সপেক্টর টেকনিক্যাল মোট 111টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। SSI প্যারামেডিক্যাল স্টাফ মোট 30টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। SSI স্টেনো মোট 40টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন ফ্রি। এই শূন্য পদে আবেদনের জন্য জেনারেল, OBC ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর আবেদনকারীদের 100 টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা আবেদনকারীদের এই শূন্য পদে আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না।